TSC. TSC 1. TSC 2. এখানে কি লেখা হবে বলো তো এবার? এ বি সি তিনটে সিলেবাস করে নিয়েছি, এবার হবে ডি। ডি দুটাই 75 মার্কস করে, যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই। এখন প্রশ্ন হচ্ছে এই ডিএসসি ডি এটা কি পড়ছি আমি? ফিলোসফি। এটা কি পড়ছি আমি? হিস্ট্রি। চলছে, কোনো চেঞ্জ নাই। ফিলোসফি ডিএসসি ডি 1 ডি যা সিলেবাস 2 ডি যা তাই করব। ফোর্থ সেমে আবার কি এলো? এসএসসি আমরা সেখানে পড়েছিলাম 1, এখানে পড়বো এসএসসি 2। এসএসসি 2 50 মার্ক, টোটাল 275 একই আছে। এই যে এসএসসি 2 এটা কি করব না? ফিলোসফি যদি ফার্স্ট সাবজেক্ট হয় তার পাঁচ বছর সিলেবাসে এসএসসি 1 যেমন দেওয়া ছিল তারপরে এসএসসি 2 ও দেওয়া। আর যদি বাংলা হয়, বাংলা পাঁচ বছর সিলেবাস খুলবে দেখতে পাবে তার এসএসসি 1 এর পর এসএসসি 2 দেওয়া আছে। যার সংস্কৃত, সংস্কৃতের পাঁচ বছর সিলেবাস খুলবে, খুললে সেখানে এসএসসি 2 পাবে। বুঝা গেল? ক্লিয়ার? এইখানে মোছার একটা বলে দিই, ডিএসসি কিন্তু ফোর্থ সেমে শেষ হলো, এরপর ডিএসসি নেই। এইবার খুব মন দিয়ে শোনো, বাকি দুটো সেম আছে, ফিফথ আর সিক্স, খুব মন দিয়ে শোনো বিষয়টা। ডিএসসি কিন্তু ফোর্থ সেমে গিয়ে শেষ হলো, আর ডিএসসি তোমার নেই। তুমি ফার্স্ট সেমে যে দুটো সাবজেক্ট পড়ছিলে ডিএসসি 1 2, সেটা সেকেন্ড সেমেও পড়েছো, সেটা থার্ড সেমেও পড়েছো, সেটা ফোর্থ সেমেও পড়বে। তাহলে এ বি সি ডি পর পর চারটা সিলেবাস, ফিলোসফি হিস্ট্রি যা যা ছিল তুমি পড়ে নিলে, চার যে দুটো আছে ফার্স্ট সাবজেক্টের ফাইনাল কিন্তু তাহলে কমপ্লিট হলো। চেঞ্জ হবে কি এরপর? ডিএসসি দুটো উঠে যাবে, দুটো ডিএসসি উঠে যাবে, ঠিক আছে, আর থাকবে না। তাহলে কি আসছে ফিফথ সেমে? খুব ইম্পর্টেন্ট, এবার মন দিয়ে বোঝো, কিন্তু এখানটা মন দিয়ে বোঝো, ফিফথ সেমে এখনো যাওনি কিন্তু সমস্যা আছে সবার।